মাধুর আলম লিখেছেন রোজা রেখে নাক কানে চোখে ড্রপ ব্যবহার করার বিধান কী দেখুন যে অঙ্গে ব্যবহার করলে সেটি আপনার হয়ে ভেতরে প্রবেশ করে সঙ্গে ব্যবহার করা জায়েজ নয় যেমন নাকে নাকে আমরা যদি ড্রপ দিই তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেই ড্রপ আমাদের ভেতরে যাবে সর্বসম্মতিক্রমে এটি এই জন্য জায়জ নয় যদি আমরা ড্রপ দিই সেটি আমাদের পেট পর্যন্ত যাওয়ার সম্ভাবনা নেই যার কারণে সেখানে আপনি রোজা রেখে ড্রপ দিতে পারেন আর যদি কানে ড্রপ দেন সেটা আমাদের ভেতরে যাওয়ার সম্ভাবনা আছে সেজন্য অ্যাভয়েড করতে পারলে ভালো রিয়াজউদ্দিন লিখেছেন রোজা রেখে ভিডিও গেম বা দাবা লুডু খেলে সময় পাস করলেগুলো হবে কিনা রোজা রেখে যদি আপনি এগুলো করেন তাহলে সেক্ষেত্রে আপনার রোজাটা হালকা হবে এবং রোজার মান নষ্ট হবে রোজার কোয়ালিটি কমে যাবে যেহেতু আপনি এমন কাজ করছেন যা সিয়ামের উদ্দেশ্যে পরিপন্থে সিয়াম এসেছে আমাকে মোত্তাকি বানাবার জন্য আপনি হয়তো কাজে লিপ্ত এর কোনো ভালো মুসলমানের চরিত্র নয় অতএব আপনি মোত্তাকি হতে পারলেন না নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মিন হসিন ইসলামের মার এতার কুমার আনি একজন মানুষের ইসলামটা সৌন্দর্য হবে যখন সে অহেতু কনর্থক বিষয়গুলোকে পরিহার করবে বিধায়গুলো পরিহার না করলে আপনার সিয়ামটা মানসম্মত সিয়াম হল না তবে কাগজ কলমে সিয়াম বিশুদ্ধ হয়ে যাবে যদি পানাহার এবং স্ত্রী বর্জন করে থাকেন আপনি আজমেরি হোসাইন প্রিমো এআইডি থেকে আপনি লিখেছেন কত বছর বয়স থেকে তাহাজ পড়া উচিত তাহাজ্যদ যে কোনো বয়স থেকে পড়া যায় একটা কিশোর সেই কিশোর বয়স থেকে তাহাজুদের অভ্যাস করলো চেষ্টা করলো সেটা করা যেতে পারে বাট আপনার তাহাজ্যোদ প্রত্যেকটা মানুষকেই কম বেশি তার জীবনে যেন থাকে সে চেষ্টা অব্যাহত রাখা উচিত মিস্টার ফকেন্দ্রনাথ আইডি থেকে লিখেছেন হারাম রিলেশন হারাল করার পর জায় সুপায় কথাবার্তা বলার জন্য প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে মেসেঞ্জারে ভিডিও কলে দুজনকে সাক্ষী রেখে কবুল বললে বিয়ে হবে কি জিনা এবার বিয়ে হবে না বিয়ের জন্য একই মস্তিষ্বে প্রস্তাব এবং সম্মতি এ দুইটা থাকতে হবে একই মস্তিষে উপস্থিত থেকে প্রস্তাব হবে এবং সম্মতি হবে দুজন দু জায়গায় থাকলে সেক্ষেত্রে দুজন এক মস্তিষ্ক হলো না এবং এক মসজিষে প্রস্তাব সম্মতি হলো না আর তাছাড়া এভাবে জেনা হালাল করা এটা হলো নিজের নিজে প্রতারণা করা এটাকে জেনাকে হারাল করাকে করার নামান্তর মাত্র এভাবে বিয়ে হয় না বিহত অভিভাবকদের মাধ্যমে সাক্ষীদের উপস্থিতিতে উভয় উপস্থিত থেকে সিরিয়াসলি আর জেনা করার জন্য আপনি শুধুমাত্র এরকম অনলাইনে সাক্ষী রেখে আপনি ইজাব কবুল করে নিলেন সেটা বিয়ে হয়ে যাবে যাবে ব্যাপারটা সেরকম না এরপরে মাসনুন এর থেকে আপনি লিখেছেন জানাজা নামাজের জুতা খুলে সেই জুতার উপরই দাঁড়িয়ে নামাজ আদায় করা যায় আদায় করা হয় সেক্ষেত্রে নামাজের কোনো সমস্যা হবে কিনা না আমাদের কোনো সমস্যা হবে না হয়ে যাবে কিন্তু জুতা যদি পরা থাকে আর জুতার পিতর জুতার নিচে যদি নাপাক না থাকে তাতেও নামাজ হয়ে যাবে এমনি নাসিরুদ্দিন লিখেছেন আমার আব্বা দেড় বছর আগে ইন্তেকাল করেছেন কিন্তু কিছুদিন আগে কবর থেকে আবা আব্বার লাশ চুরি হয়ে যায় এখন যদি কবর জিয়া করি কি সেই সব পাবে আর যারা লাশ চুরি করে বিক্রি করে তাদের কী শাস্তি হবে প্লিজ বলবেন আল্লাহ মাফ করুন এটা খুবই ভয়াবহ বিষয় আমাদের দেশে এটা হয় এটা তো আমার আগে জানা ছিল না আল্লাহ হেফাজত করুন আমাদেরকে আমরা কোথায় চলে যাচ্ছি যে কবরের লাশ পর্যন্ত নিরাপদ থাকতে থাকছে না আমাদের কাছে কেয়ামত নিকটবর্তী হওয়ার জন্য যা যা প্রয়োজন বোধ আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি যাই হোক আপনি আপনার বাবার কবর যেখানে দেওয়া হয়েছে সেখানে আপনি যে করতে পারেন কোনো অসুবিধা নেই সে আল্লাহ আপনাদেরকে আজও দান করবেন আমিনা খাতুন আপনি লিখেছেন স্বামীর অনুমতি ছাড়া নাকি নফল ইবাদত হয় না কতটা কতটুকু সত্য নফল ইবাদত করতে হলেই স্বামীর পারমিশন এরকম না যে নফলেবাজত স্বামীর অধিকারকে নষ্ট করতে পারে খর্ব করতে পারে স্বামীর প্রয়োজন পূরণে বাধা সৃষ্টি হতে পারে সেটির জন্য স্বামীর অনুমতি নিবেন যেমন সিয়াম পালন এছাড়া অন্য কোনো নফলেবাজত এটি স্বামীর উপরে সেবা নির্ভরশীল নয় সাধারণত মাসুম আহমদ আপনি লিখেছেন রোজা রেখে হস্তমৈথন করে ফেললে বিধান কি। রোজা রেখে হস্তমৈথন যদি কেউ করে ফেলেন তাহলে তো রোজা ভেঙে গেল আল্লাহ মাফ করুন তার এস্তেকফার করতে হবে তবা করতে পার্লার কাছে চাইতে হবে এবং এ রোজা পরবর্তীতে রেখে দিতে হবে ফোকা হানাফের মতে এ রোজার পাশাপাশি একটি কাজের সাথে ষাটটা কাজ কাফারা এটার সাথে আদায় করতে হবে তারপর সে দায়মুক্ত হবে এবং আল্লাহ কাছে জন্য আলাদা করে ক্ষমা চাইতে হবে করতে হবে